আসসালামু আলাইকুম, সবাইকে রুজু কম্পিউটার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা মূলত একটা পিসি বিল্ড করলাম, যেটা হচ্ছে 35,000 টাকার মধ্যে। তো যারা আসলে 35,000 টাকার মধ্যে একটু গেমিং পিসি বিল্ড করতে চান, যে পরবর্তীতে আস্তে আস্তে আপগ্রেড করবেন, তাদের জন্য আসলে ভিডিওটা। তো প্রথমেই আমি যদি একটু পিসি কেচিং নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে রিভেঞ্জারের, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গেমিং একটা কেচিং। তো এটা মাদার হচ্ছে MSI জেড সিরিজের, আপনার জেট 270 টমাহাঙ্কের একটা মাদারবোর্ড। আপনার মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, খুব বিগ সাইজের একটা গেমিং একটা মাদারবোর্ড। মূলত মাদারবোর্ডটা গেমিং কেন বা এত দাম কেন, মূলত মাদারবোর্ডে হচ্ছে 4টা র্যাম স্লট, আপনারা দেখতে পাচ্ছেন 4টা এখানে র্যাম স্লট। আপাতত এখানে বেনজেন্সের 3200 বাস স্পিডের আপনার 8 GB র্যাম ইনস্টল করা হয়েছে, পরবর্তীতে আপগ্রেড করতে পারবে। প্রসেসর হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে 6th generation i5। এখানে আপনি মাদারবোর্ডে দেখতে পাচ্ছেন যে 3টা গ্রাফিক্সের স্লট আছে, 3টা গ্রাফিক্স স্লট লাগাতে পারবেন, 2টা হচ্ছে প্লাস হচ্ছে M.2। দেখতে পাচ্ছেন এখানে 2টা মানে 2টা M.2, যেটা NVMe 2টা ইনস্টল করতে পারবেন। আপাতত উনি একটা SSD ইউজ করেছে, পাশাপাশি হচ্ছে একটা 1 TB দেখতে পাচ্ছেন একটা WD-র। তো আপনারা চাইলে এগুলোতে পরবর্তীতে আপগ্রেড করে নিতে পারবেন। তো যদি কেউ আর মনিটর হিসেবে নিয়েছে হচ্ছে উনি HP ব্র্যান্ডের 19 ইঞ্চি খুব সুন্দর একটা LED মনিটর। তো যদি কি কারো বাজেট 35,000 টাকার মধ্যে থাকে, যে একটা গেমিং মাদারবোর্ড চাচ্ছেন, বেস্ট মাদারবোর্ড, সেক্ষেত্রে এই মাদারবোর্ডটা বেস্ট। এটা হচ্ছে MSI টমাহাঙ্ক জেড সিরিজের 270, খুব গেমিং একটা মাদারবোর্ড। তো আমাদের কাছে আপনাদের আদার্স যদি কোনো রিকোয়ারমেন্টে রাইজেনের কোনো PC প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।